সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি ভেজিটেবল বান। শীতকালে কিন্তু অনেক ধরনের সবজি বের হয়েছে, নতুন নতুন সবজি দিয়ে এই বানটা তৈরি করে নিতে পারেন। এই বানটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বান তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। আমি 7 অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো ইস্ট ব্যবহার করেছি। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ডিমের সঙ্গে কিন্তু ময়দাটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 1 কাপের মতো বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে গাজরও গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা ভেজিটেবল ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি। দেখেন ডুটা তৈরি হয়ে গেছে। এটা এখন 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি আবারও ফিরে এসেছি। দেখেন যে বাতাসটা এই ডুয়ের মধ্যে হয়েছে সেটা একটু আমি নেড়ে চেড়ে বাতাসটা একটু বের করে দিচ্ছি। দেখেন রেডি হয়ে গেছে। আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন আমি 1টা চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি চামচটা কিন্তু আগে অয়েলের মধ্যে ভালো করে গরম করে নিচ্ছি, তারপরে চামচের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বানগোলা তৈরি করলে এই বানটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। খুবই সহজে কিন্তু এই বানটা তৈরি হয়ে যায়, এই তেলে ভাজা বানটা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। এমনিতেও বাচ্চারা কিন্তু সবজিটা খেতে চায় না, এইভাবে বান তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা সবজিটা খেয়ে নেবে। এই বানটা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে, বিশেষ করে বড়রাও পছন্দ করবে। দেখেন সবগুলো বান কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে এই ভেজিটেবল বানটা, এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। এই ভেজিটেবল বানগুলো কেমন হয়েছে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন উপর থেকে একদম নরম তোল তোল হয়েছে এই বানটা, এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।